বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে টেস্টের দ্বিতীয় দিন, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার। বাংলাদেশ তারা অল আউট হয়, 51.3 বল খেলেই তারা অল আউট হয়, 188 রান করে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন তাজুল ইসলাম, 47 রান করেন। এছাড়া লিটন দাস 25, মাহমুদুল হাসান জয় 12, জাকির 9, শান্ত 5, মুমিনুর 5, শাহাদাত হোসেন দীপু 18, মিরাজ 11, শরীফুল ইসলাম 15, খালিদ আহমেদ 22 রান করেন। ফলে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার প্রথম উইকেট লাভ করেন বাংলাদেশের নাহিদ রানা। তিনি চতুর্থ প্রথম ওভারে চতুর্থ বল করেই তিনি প্রথম উইকেট লাভ করেন। কিপার লিটন দাসের কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাধুশঙ্কর। তারা এই পর্যন্ত 9 ওভার 4 বলে 1 উইকেট হারিয়ে 29 রান করেন শ্রীলঙ্কা। এই ফলে তারা তাদের লিড দাঁড়ায় 121 রান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ব্যাট করে তাদের সংগ্রহ ছিল 280 রান। ধন্যবাদ বন্ধুরা, পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি।